السلام عليكم ورحمة الله تعالى وبركاته আপনাদের এজ গার্ডেন চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালোভেরা এই গাছকে আপনারা ইনডোর বা আউটডোর উভয় প্ল্যান্ট হিসেবে ধরতে পারেন আপনারা যদি ইনডোরে রাখতে চান সৌন্দর্য বর্ধনের জন্য অবশ্যই রাখতে পারবেন বা আপনারা যদি বাইরে রাখতে চান ইজিলি এটা আপনি লাগাতে পারেন আর এখন যে সম্পর্কে আমি আলোচনা করব সেটা হলো অ্যালোভেরা গাছে কিন্তু আমরা যখন খাবার দেই বা সার প্রয়োগ করি তখন এটি বড় সমস্যা হলো সমস্যা না বলতে এটা একটি সমস্যা ধরা যায় না এটার গোড়া দিয়ে এরকম অনেকগুলো চারা বের হয়ে যায় যা যদি আমরা এই চারাগুলোকে যদি আমরা এই গাছের গোড়ায় রেখে দেই তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ ভালো হবে না দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই গাছটা কিন্তু খুবই সুন্দর হেলদি আছে এটার গোড়াতে দেখতে পাচ্ছেন অনেকগুলাই চারা বের হয়ে গেছে আমি যদি এখন এই চারাগুলোকে এই টবে এই গাছের গোড়ায় রাখি তাহলে কিন্তু যে হেলদি বা এই গ্রোথটা আছে আমার এই অ্যালোভেরা গাছে সেটা কিন্তু থাকবে না গাছগুলো বড় হবে নিচের গাছগুলোর মধ্যে পুষ্টি ভাগাভাগি হয়ে যাবে এজন্য আমরা আজ এই চারাগুলোকে তুলে দেব না হলে কিন্তু আমাদের গাছের গ্রোথ ভালো হবে না আর অ্যালোভেরা গাছের সমস্যার কথা যদি আপনারা বলেন আমি অ্যালোভেরা গাছের সমস্যা দুইটাই বলবো একটি হলো অ্যালোভেরা গাছ যদি আপনার অতিরিক্ত পানি দেন তাহলে কিন্তু গোড়া পচে মরে যেতে পারে আর একটি হলো এর পাতার মধ্যে দেখতে পারবেন অনেক অনেক সময় কালো কালো দাগ হয় যা একটি ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যাকটেরিয়ার কারণে হয় এটি নিরাময় খুবই সহজ আপনারা যদি প্রতি মাসে 1 লিটার পানির সাথে 1 চামচ চুন মিশিয়ে গাছের মধ্যে গাছের পাতার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এটা এই কালো দাগ আর হবে না এ সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই যে গাছের গোড়া থেকে অ্যালোভেরা গাছের গোড়া থেকে চারাগুলো তুলে দিচ্ছি আর এই গাছের গোড়া থেকে ছোট চারাগুলো তোলা খুবই সহজ আপনারা এই ছোট চারাগুলোর গোড়ায় ধরে আস্তে করে টান দিবেন তাহলে কিন্তু উঠে আসবে আর আপনারা ভাবতে পারেন আমি এই চারাগুলো তুলে কি ফেলে দেব না এই এই চারাগুলো থেকেও কিন্তু আমরা চারা তৈরি করতে পারি সহজে আমরা চারা তৈরি করতে পারি এই বড় গাছগুলো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো কিন্তু একসময় ছোট চারা ছিল তারপর মাদার প্লান্ট থেকে আলাদা করে আমি গাছগুলোকে নতুন টবে রোপণ করেছিলাম আর আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলো ছোট ছোট চারাগুলো এইগুলো গাছগুলো কিন্তু ওই গাছের মধ্যেই ছিল গাছের গোড়া থেকে আমি আলাদা করে এখানে এনে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই গাছগুলো অনেক সুন্দর আর এই গাছের গোড়াতে অনেকগুলোই ছোট ছোট চারা ছিল যা আমি অন্যত্র টবে লাগিয়ে দিয়েছি যার ফলে এখন দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কিন্তু অনেকটাই ভালো মাশাআল্লাহ গাছটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমি সবগুলো গাছ থেকে কালেক্ট করেছি এখন আমরা এই গাছগুলোকে অন্যত্র টবে লাগিয়ে দেব তাহলে সহজে চারা হয়ে যাবে আজ এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ নতুন কোনো গাছ বা গাছ কোনো গাছের সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু স্টে উইথ প্যালেস্টাইন বয়কট ইসরায়েল বয়কট টেররিস্ট